অনেক দিন পর ইন্ডিয়ান স্টোরে আসলাম, এখানে আটা পেলাম, চাল আছে, গুড ডে বিস্কিটস সব কিছুই আসে এখন ইন্ডিয়া থেকে। একটু দূরে আমার বাড়ি থেকে অনেক দূরে ঝাঁটাও এসছে দেখছি ইন্ডিয়া থেকে, কিছু বাদ নেই ঝাঁটাও এসছে। এখানে মুড়ি চাল সব রকমের এসছে। তবে একটা জিনিস দেখে আমি খুব খুশি হলাম, সেটা হচ্ছে গুড়। আমি যে বহুদিন গুড়ের পায়েস খাইনি, এই গুড় এসছে। এটা যে সিম্পল গুড়, জাস্ট কিছু মেশানো নেই এর মধ্যে। আর এখানে এই গুড়টা, এটাতে মশলা গুড়, এটাতে অনেক মশলা মেশানো আছে। আর এখানে অনেক রকম চিপস আছে, সমস্ত কিছু, ঝুরি বাজা, ম্যাগি, আমার বাচ্চাদের খুব প্রিয়, খুব খায় ম্যাগি, প্রচুর ম্যাগি এসছে। সানফ্লাওয়ার অয়েল, সানফ্লাওয়ার অয়েল। আর একটা বেস্ট ভালো জিনিস আছে, যেটা এখানে প্রচুর মিষ্টি, ইন্ডিয়ান সুইটস এরা সব বানায় বোধহয় এখানে, এটা ইন্ডিয়া থেকে আসে না। এখানে লাড্ডু থেকে শুরু করে সমস্ত কিছু, দু তিন রকমের লাড্ডু, সিঙ্গারা, সিঙ্গারা আমি বাড়িতেও বানাই, তাহলেও এটা দোকানে দেখলে মনে হবে বাহ ইন্ডিয়াতে পুরো চলে এসেছি। কলগেট টুথপেস্ট, পেপসোডেন্ট, ওয়াও, ক্লোজ আপ, কিচ্ছু বাদ নেই। বোরোলিন আমি একটা নেবো আজকে বাড়ির জন্য, বোরোলিন, অনেকদিন পর বোরোলিনের দর্শন পেলাম। আমি বোরোলিন একটা বাড়ির জন্য দুটো নিয়ে নেবো, বোরোলিন খুব কাজের জিনিস, সচরাচর পাওয়া যায় না। ধূপকাঠি প্রচুর প্রচুর, ধূপকাঠি, ঠাকুরের আসন, গণেশজি সব চলে এসছে ইন্ডিয়া থেকে, অনেক কিছু। আর এখানে আর একটা জিনিস দেখাবো, বাসন, এখানে বাসন আছে, এখানে অমিতাভ বচ্চনজি বাসন। রাব ভিডিওটা আমি অফ করবো, রাব দা অ্যালাউ করবে না।